तो भाई अपनारा अनेक कमेंट करतेছেন যে भाई 500 টাকায় কিভাবে সেটআপ করব 500 টাকায় কিভাবে সেটআপ করব। তো আপনাদের জন্য আজকে ফুল সেটআপ নিয়ে আসলাম। তো আপনারা অনেকেই আমার টিকটকে কমেন্ট করছেন যে ভাই প্লিজ ফুল সেটআপটা দেখান, প্লিজ ফুল সেটআপটা দেখান। তো আজকে আপনাদের জন্য এই সেটআপটা অবশ্যই আপনারা সেটআপটা মনোযোগ দিয়ে দেখবেন, কেউ স্কিপ করবেন না। আর হ্যাঁ ভাই আপনারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তীতে যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে জানিয়ে দিবেন, আমি समस्या समाधान करार जोनो चेष्टा करब। और हाँ अपनारा जे मोबाइले पीसी सेटअप करे खेलबेन एकटू दुश्चिंता करबेन ना जे भाई मोबाइलटा लेग करबे। आसले आमि जेभाबे सेटअप करे देखाबो आपनादेरके अवश्य आपनारा ओइभाबे काजगुलो करबेन। और भाई मुभमेंट स्पीड अनेक भालो। तो आपनारा जारा आपनारा पीसी प्लेयारेर मतो गेम प्ले करते पारबेन। तो भाई प्रथमे जेटा करते होबे सेटा होच्छे आपनादेर फुल सेटअपगुलो किनते होबे। सेटा किनते होले आपनादेर 500-700 टाका खरच होबे। तो प्रथम सेटअप देखें एटाई होच्छे मेन यूएसबी सेटअप। तो एटा ना आगे थेके सेटिंग करे राखছি। तो एबाরে আপনাদেরকে সেটিং দেখাবো যে আপনি কিভাবে সেটিং সেटअप। তো প্রথমে আপনারা একটা চার্জার নেবেন, ভালো চার্জার। চার্জারটা আপনারা খুলে নেবেন অবশ্যই। তো দেখেন আমি খুলতেছি। খোলানোর পর ভিতরে যে আপনার অ্যাটাচ প্যাডটা থাকবে ওটা আপনারা হাতে নেবেন। হাতে নেওয়ার পর আপনারা এই পাশে ফলো করবেন ভালো করে। দেখেন ওই যে একটা কালো দেখা যাইতেছে, কালোর মতো অ্যাডাপ্টার। তো ওই জায়গায় আরও দুটো থাকে, এই দুটো আমি হাতে খুলে নিয়েছি। দেখেন এই দুটো আপনারা সুন্দর মতো খুলে নেবেন। ভাই এই জায়গায় হচ্ছে আপনাদের মেন কাজ। তো এই জায়গায় কেউ স্কিপ করে ভিডিওটা দেখবেন না প্লিজ। তো প্রথমে ইউএসবি হাবটা আপনারা কাটবেন, উপরের যে কাভারটা থাকে ওটা কেটে নেবেন। নেওয়ার পর ভেতরে যে চারটা তার থাকে ওই চারটা তারের ভেতর থেকে আপনারা দুই ভাগ করবেন। একটা হলো সাদা এবং নীল, ওই দুটো বৈশিষ্ট্য যে তার দুটো থাকবে কালো এবং লাল, ওই দুটো মাঝখান দিয়ে কাটবেন। কাটার পর আপনারা অ্যাটাচমেন্ট থেকে যে দুটো বার করছেন ওই দুটো নিয়ে নেবেন। দুটো আপনারা কালো এবং লাল তারের সাথে জুড়ে দিবেন। এবং অ্যাটাচমেন্টের বড় মাথাটা থাকবে আপনার হলো ওই পাশে আপনার বাম সাইডে দেখেন উপরের দিকে, আর ছোটো মাথাটা থাকবে নিচের দিকে। তারপরে চার্জারের লাইনটা আপনারা এই প্রান্তে জুড়ে দিবেন, ছোট মাথার দিকে দুইটা দুই দিক জুড়ে দিবেন। এটাই আপনাদের ভাই মোটামুটি কাজ শেষ। তারপরে সুন্দর মতো টেপ মেরে নেবেন যাতে দুইটা একসঙ্গে না হয়। ফুল সেটআপ হয়ে গেল আমাদের এইটা। ভাই এই জায়গায় ভালো করে দেখবেন যে কালো অ্যাডাপ্টার দুটোর বড় মাথা যাতে আপনাদের ওই পাশে থাকে উপরের সাইডে, ভালো করে দেখেন উপরের সাইডে থাকবে। দেখেন আপনাকে সুন্দর মতো টেপ মেরে নেবেন। ছোটো মাথা থাকবে এই পাশে, চান্দারের লাইন দুটো এই পাশে আপনারা লাগাই দিবেন। ভাই প্লিজ সুন্দর মতো বুঝে শুনে তার পাশে লাগাই দিবেন। আর এই যে এই দুটো হচ্ছে অবশিষ্ট তার। আমি আবারও বলছি অ্যাডাপ্টারের মাথা দুটো বড় মাথা দুটো ওই পাশে থাকবে। অ্যাডাপ্টারের বড় মাথা দুটো ওই পাশে থাকবে। একটা লালটার সাথে জুড়ে দিবেন, একটা কালোটার সাথে জুড়ে দিবেন। আর আপনার নিচের প্রান্তে আপনার চার্জার ইউএসবি লাইন যে দুটো অ্যাডাপ্টার লাগাইছেন এই নিচের প্রান্তে একটা লাল লাগিয়ে দিবেন, একটা কালো লাগিয়ে দেবেন। কালোটার সাথে কালোটা, লালটার সাথে লালটা। তো মোটামুটি আমাদের এই জায়গায় কাজ শেষ। তো এটা সুন্দর করে টেপ দিয়ে লাগাই নেবেন যাতে কোনো তারের সাথে সংঘর্ষ না হয়। ভালো করে দেখেন ভাই সেটআপটা, একটু মনোযোগ দিয়ে দেখবেন প্লিজ। আর কথাগুলো ভাই মনোযোগ দিয়ে শুনবেন। আপনার যদি কোনো সমস্যা হয় তাহলে আমার কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে দিবেন, আমি অবশ্যই এই জায়গায় ভাই ভালো করে টেপটা মেরে নেবেন যাতে কোন দিক তার বাইর হয়ে না থাকে। পরবর্তীতে আপনাদের এমন সেটআপ করে দেখাবো, দেখবেন যে আপনার এটা লাইনটা ঠিক আছে নাকি। দেখেন আমার ফুল লাইনটা ঠিক আছে, ইউএসবি লাইনটা দেখেন লাইন আসছে অটোমেটিক। এরপরে সেটআপ দেখেন প্রথমে মাউসের লাইনটা দিয়ে দিবেন, এরপর কিবোর্ডের লাইনটা আপনারা দিয়ে দিবেন। প্রায় আপনার কাজ শেষের পথে। এরপরে হচ্ছে ভাই আপনারা কীভাবে সেটআপ করবেন। আসলে এই জায়গায় আপনাদের একটা অ্যাপ ডাউনলোড করতে হবে। অ্যাপটা হচ্ছে অক্টোপাস। তো প্লে স্টোরে লিখবেন অক্টোপাস নামে, দেখবেন একটা অ্যাপস পেয়ে যাবেন। তো দেখেন অক্টোপাস, দেখেন এটা হচ্ছে সেই আমার অ্যাপসটা অলরেডি এসে পড়ছে। এইটা আপনারা ইনস্টল করে নেবেন আগে। इन्स्टल करा हुए गेले आमादेर काज शेष। एखन शुधु गेम प्ले होबे। एकटु लोड नितेछे। जाक आमादेर इन्स्टल हये गेछे। एबार देखेन आमि किभाबे सेटआप करि। तो प्रथमे यूएसबिटा अन करे दिबेन। अन हये गेले एई जायगाय फ्री फायारटा ऐड करे दिबेन, अलाउ करे दिबेन आर जा जा पारमिशन सब दिये दिबेन। देखेन आमादेर एटा प्राय सेटआप कमप्लीट। एकटु लोड निबे। एई जायगाय लोड नितेछे। देखें आमादेर गेमटा ओपेन हये गेछे। तो भाई एई जायगाय आपनादेर 7 MB मतो आपनादेर होच्छे डाउनलोड निबे। तो केउ ताड़ाहुड़ा करबेन ना, एकटु वेट करबेन। एई जायगाय देखें आमार गेमटा अलरेडी ओपेन हो गेছে। एबार जा करबेन आपनारा डाउनलोड যদি দিতে চান অবশ্যই डाउनलोड दिए নেবেন। हाँ এই জায়গায় আসলে আমি डाउनलोड दिए নিলাম। ভালো করে ভাই ফলো করবেন। हाँ আর আমার চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করে নেবে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যাতে নেক্সটে আপনাদের কোনো প্রবলেম হলে আমি প্রবলেম সমাধান করতে পারি। আর এইটা হচ্ছে আপনাদের কন্ট্রোলার। আসলে আপনারা যেভাবে কন্ট্রোল করবেন আর কি আপনার সুবিধা মতো আপনারা সব বসায় নেবেন। আমার যেমন সুবিধা ভাই আমি আমরা সেটআপ করে নিতেছি পুরোটাই। দেখেন কিভাবে সেটআপ করবেন। যেটা বাটন আপনারা যে জায়গায় বসানো লাগে ওই জায়গায় বসায় নেবেন প্লিজ। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব দিবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন। খুদা হাফেজ।